हेलो फूडीज, आज हमें बनाची वेज सोया कबाब। ये एक भीषण हेल्दी रेसिपी, अपना ये इफतारे बनाते पारें एवं बाड़ीते गेस्ट आसले जल्दी बनिए दीते पारें। प्रथम एक बोले 50 ग्राम सोया चांस निये निच्छी। एबार एटाके रूम टेम्परेचर वाटारे भिजिए रखी। এবারে নিয়ে নিচ্ছি 50 গ্রাম ছোলার ডাল, এটা ওভারনাইট ভেজানো ছিল। এবারে দেখুন ডালটা বাটা হয়ে গেছে। এবারে একটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা। এবারে এই সমস্তটাকে বেটে নেব। এবারে দেখুন এই পেস্টটাও বাটা হয়ে গেছে। এই সোয়া চাঙ্কসটা আমরা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে ভিজে যাওয়ার পর খুব ভালো করে জল চিপে তুলে নিচ্ছি আর খুব ভালো করে চিপে নেবেন যাতে একটুও জল না থাকে। সোয়াবিনগুলোর মধ্যে একটুও জল নেই। এবার এটাকে আমরা গ্রাইন্ড করে নেব। এবারে মিক্সিং বলে গ্রাইন্ড করা সোয়াবিনটা ঢেলে নিচ্ছি, তাতে একে একে দিয়ে দিচ্ছি ডাল বাটা। ধনে পাতার পেস্টটা, নুন হাফ টিস্পুন, চাট মশলা 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 2 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আমচুর গুঁড়ো আর অর্ধেক একটু লেবুর রস। এখানে 100 গ্রাম বেসন নিয়ে নিয়েছি, এটাকে একটু একটু করে দেব আর খুব ভালো করে মেখে নেব। আপনারা এটার মধ্যে বেসনের বদলে ব্রেড ক্রাম্স, ময়দা, ছাতু যে কোনো কিছু ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে এটাকে হেলদি বানানোর জন্য বেসনটাই ইউজ করেছি। আর বেসনটা আপনারা যদি ইউজ না করেন তাহলে এটা ভাজার সময় একটুখানি খুলে যেতে পারে, ফেটে যেতে পারে, তাই জন্য আপনারা বেসনটা ইউজ করবেনই। এবার এটার মধ্যে থেকে একটুখানি মিক্সচার তুলে নেবেন, নিয়ে দেখবেন বাইন্ডিংটা ঠিক আছে কিনা। যদি না মনে হয় তাহলে একটুখানি বেসন এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এবার হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে মিক্সচারটা হাতে না লেগে যায়। তারপর কাবাবগুলো বানিয়ে নেব, আপনারা যেরকম ইচ্ছা শেপ এটার মধ্যে দিতে পারেন। এভাবে এবারে দেখুন আঙুল দিয়ে চারদিকটা সাইডগুলো ঠিক করে নিচ্ছি যাতে ভাজার সময় ফেটে না যায়। এবারে দেখুন আমাদের এই কাবাবটা রেডি। আমরা আরও কয়েকটা কাবাব বানিয়ে নেবো এভাবে, তারপর আমরা ভাজার দিকে এগোবো। এবারে একটা প্যানে আমি সয়াবিন অয়েল নিয়ে নিচ্ছি, এখানে আমি এটাকে শ্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাই করে নিতে পারেন। এবারে আমি কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এভাবে আস্তে আস্তে দেবেন যাতে তেলটা না ছিটকে যায়, খুব সাবধানে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি যেহেতু এটা হেলদি রেসিপি বানানোর চেষ্টা করছি তাই আমি শ্যালো ফ্রাই করছি, ডিপ ফ্রাইটা আমি করছি না। এবারে দেখুন আস্তে আস্তে যতক্ষণ না ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে থাকবেন, একটু উল্টে উল্টে দেবেন। এক পিঠটা ব্রাউন হয়ে গেলে আর এক পিঠটা ভাজার জন্য দিয়ে দেবেন। আপনারা চাইলে এটাকে আরও হেলদি বানানোর জন্য শুধুমাত্র অয়েল ব্রাশ করে নিয়ে ভেজে নিতে পারেন কিংবা এটাকে বেক করে নিতে পারেন। কাবাবের দুটো সাইড ভাজা হয়ে গেছে, এবারে কাবাবগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তো এখানেই আমাদের মজাদার ভেজ সয়া কাবাব রেসিপিটি শেষ হয়ে গেল। আপনারা এটা বাচ্চাদের দিতে পারেন। বাচ্চাদের দেওয়ার সময় লঙ্কা কুচিটা ইউজ করবেন না। আপনারা ভেজিটেবিল চপটাকে যেভাবে সাপোর্ট করেছেন সেভাবে এই রেসিপিটাকেও সাপোর্ট করুন।
আর আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে, এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।